মানে সিটি সিনেমা তাই সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় প্রণবেশ চন্দ্র এবং শান্তনু বসু পরিচালিত ছবির নাম ভুবন বাবু স্মার্ট ফোন নামটা শুনেই বোঝা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে ঠিক কতটা রেলিভেন্ট এই ছবিটি কারণ যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা কিন্তু সত্যিই স্মার্টফোন নিয়ে একেবারে হিমশিম খাবার জোগাড় আর সেই চিত্রটাই এবার ফুটে উঠতে চলেছে এই ছবিতে ছবির আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল এবং সেই ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি ঈশান মজুমদার এবং আরও অনেকে তারা কে কি বললেন ছবিটি নিয়ে সবটা রইল সিটি সিনেমার পর্দায় বিশেষ সঙ্গে তো আমার পরিচয় বহুদিনেরই কিন্তু শান্তনুদার সঙ্গে তো আমার পরিচয় ছিল না তো শান্তনুদার এই একটা মজার গল্প আর কি এটা অনেকদিন ধরেই লেখা যোগা করছেন আর কি এত উচ্চ পদের মানুষ এরকম একটা কাজ মানে এই পারমিটেশন কম্বিনেশনটা একটা বেশ মজার আর কি সেই সমস্ত নিয়ে যখন ছবিটা হচ্ছে আর কি তো একটা জিনিস আমার কেবলই মনে হয় যে ধরা গেল যে আশেপাশে এত কাজ আমরা দেখি কিছু কিছু মানে প্রোডাকশন হাউসের যেমন চন্দ্রকোণের কাজ আমরা এর আগে প্রচুর দেখেছি আমি বিজ্ঞাপনের কাজ তো করেছি হয়তো ছবির জায়গাটাতে খুব বেশি কাজ করেনি কিন্তু এদের কাজ বহু ছড়িয়ে আছে এবং লোকের চোখে মুখে সবসময় সব জায়গাতেই আমরা দেখতে পাই কিন্তু আজকে ধরা গেল এই যে ছবিটা করেছে সেটাতে বোঝা যায় যে মানে ছবি করা যদি এদের সুযোগে হাতে আসে তাহলে কেমন হয় অলরেডি বেশ প্রশংসিত হয়েছে যারা দেখেছেন ছবিটি খুবই ভালো বলেছেন এবং আমার মনে হয় যে চন্দ্রকোণের বারবার করে এরকম ভালো ভালো ছবি কিছু কিছু করা উচিত আর যে সমস্ত শিল্পীদের নিয়ে কাজ করছে তার মধ্যে পরান্দা যে ছবিতে আছেন তাদের সেখানে মানে আমাদের থাকা বা না থাকাটা সেটা কোনো মানে ম্যাটারই করে না ওইটা না ঘটনা যেটা সত্যি তাই বলছি ওনা উনি একা মানে উনি একদিকে আর বাকি সব আমরা একদিকে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে হ্যাঁ মানে অসাধারণ একটা ছবি হবে সে সম্পর্কে আমি নিঃসন্দেহে বলতে পারি আরও সমস্ত ভালো অভিনেতা অভিনেত্রীরা আশেপাশে রয়েছে আমার বন্ধু আছে সন্দীপ এখানে তো সবাই মিলে যে ছবিটা করেছি করার বিষয়বস্তু নিয়ে মানে আমার একটা জিনিস কেউ কিছু কিছু জিনিস আমার মনে হয় তার মধ্যে একটা জিনিস মনে হয় যে ধরা গেল এক সময় প্রচুর পরিমাণে চেক লিখতে হতো এই টেলিফোনের বিল ইলেকট্রিক বিল ওই দিয়ে তাই দিয়ে শুধু লিখতে হতো ছেলে একদিন বললো এ তো চাপ নাও কেন আমি তো বুঝতে পারি না সামান্য এটা ফোনে ইয়ে করে দিলে সঙ্গে সঙ্গে সব হয়ে যেতে পারে তাই নাকি তা তো জানি না সেই যে জিনিসটা আমাকে পদ্ধতিটা শিখিয়ে দিল দেখার পর আমি এখন দেখি এর চেয়ে জলব তরল কিছু হতে পারে না এখন তো আমি আমার যে পাইলট তাকে শেখাচ্ছি যে কী করে গুগল পে করতে হয় তো যাই হোক সেই সমস্ত জিনিসগুলো যখন প্রথমে ছিল সত্যি কথা এটা এই যুগের জিনিস তো মানে ফোন ব্যাপারটা বিশেষ করে স্মার্টফোনের কথা বলছি তো সেটা প্রথমে বুঝে নিতে যে হিমশিম অবস্থা হয়েছিল সেটা যে একটা একটা এত সুন্দর মজার গল্প হতে পারে এবং এই গল্পের শেষটা মানে বোঝা যায় না মানে কী হতে পারে কী হতে চলেছে সেটা বোঝা যায় না যেটাই এই মানে গল্পটার একটা বিরাট মজার বিষয়বস্তু আর কি তো সব মিলিয়ে যেটা আমার মনে হয় যে খুব এন্টারটেনিং একটা ছবি এবং মজার ছবি হচ্ছে আর আমার চরিত্র সম্পর্কে যদি কেউ আমাকে কোনো কারণে জিজ্ঞেস করে তাহলে অবভিয়াসলি আমি পুলিশ কারণ আমি প্রায় 750-800 পুলিশের চরিত্র করেছি এবং যে আমি পুলিশ হবই এ নিয়ে তো কোনো হ্যাঁ পুলিশ হয়েই থাকি আর কি আমার কেউ যদি আমার চরিত্র সম্পর্কে জানতে চায় হ্যাঁ খরাজের চরিত্র নয় তো এটা চরিত্রটা ছবিতে যে চরিত্রটা সেই কথা বলছি হ্যাঁ তো তো ওই পুলিশের চরিত্র করেছি আমি একটা এবং ফানি ডেফিনেটলি খুবই মজার একটা ক্যারেক্টার তো দেখা যাক আমাদের প্রিয় দর্শক মণ্ডলী তাদের কেমন লাগে তাদের ভালো লাগলি আমাদের এত পরিশ্রম এত চেষ্টা সার্থক তো বেস্ট উইশেস ফর চন্দ্রকোণ বেস্ট উইশেস প্রণবেশ দাস শান্তনু এবং সবার জন্য সব যত অভিনেতা অভিনেত্রী আর পরান্দাকে বিশেষ বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি এই বয়সে এত এনার্জেটিক অ্যাক্টিং আমরা তো আমাদের পক্ষে সম্ভব হবে কোনো কালে হবে বলে আমি বিশ্বাস করি আস্তে আস্তে ভুবনবাবু স্মার্টফোন অ্যান্ড
পরাণবাবু পাশে আছেন দ্য স্মার্টেস্ট মানুষ, চির নবীন, এভারগ্রিন, একদম দ্য বেস্ট উইশেস ফর বেস্ট ফ্রেন্ড। না আমার তো মোবাইল নেই স্যার। হোয়াট বলছেন কি বসাই, আপনার মোবাইল ফোন নেই? যন্ত্রের ব্যাপারে না, আমি একটু আনাড়ি। অত্যন্ত বাজে সম্পর্ক স্মার্টফোনের সঙ্গে আমার সম্পর্ক প্রায় সাবিনাউলের মতো, এবং কিছু কিছু জিনিস আমার কাছে হিব্রু বলে মনে হয়। এবং যারা এতে প্রচণ্ড পারদর্শী তারা মনে করে পৃথিবীর সবাই বুঝি তারই মতো পারদর্শী, ফলে আমাকে ভুগতে হয়। এবং আমি তখন অনেক কষ্টে, কেউ হয়তো SMS করলো, SMS না মানে হোয়াটসঅ্যাপ করলো, আমি তো এই সেলডম ওপেন অল দিস, সাড়ে তিন দিন বাদে খুললাম, খুলে দেখলাম যে খুব কাছের একজন মানুষ সে একটা সুন্দর খবর পাঠিয়েছে। তো আমি তিন দিন তাকে উত্তর দিইনি, তার মানে সে আমার সম্পর্কে একটা ধারণা অলরেডি তার ভেতরে জমে গেছে, এই জন্য দায়ী আমি নয় কিন্তু। হ্যাঁ, ফোনটা দায়ী, মানে এই আবিষ্কার দায়ী, আমি আমি আমার তরফ থেকে বলছি আর কি। সেটা যদিও খুব জ্বলো, তারপরে আমি তাকে ফোন করলাম, আমি কষ্ট করে একটু ফোন করে বলতে পারলেন এই সুন্দর সংবাদটা, আমি এগুলো খুলি না। তো সেই জন্য আমি বলেছি যাদের যাদের দেখা হয়, এরকম যারা আমাকে মানে ইয়ে লোকের কাছে যারা আমি অপ্রস্তুত হই তাদের ফোন করে বলেছি যে আমাকে হোয়াটসঅ্যাপে খবর পাঠাবে না, কষ্ট করে ফোন করো, তাতে করে যদি তোমার কোনো আর্থিক কোনো রকম অসুবিধার কথা হয় তুমি একটা বিল সাবমিট করো বা আমাকে বলে দিও, আমি চেষ্টা করবো, সে দায়িত্ব আমি নেবো, এবং সারা বছরের দায়িত্বও নিতে পারি আমি, কোনো অসুবিধা নেই যাতে। কিন্তু আমাকে এই ভেসাতে ফেলো না, মানে এই লজ্জায় ফেলো না, এই মজা করি আর কি। তো এখানে যেটা এই চন্দ্রকোণ আর শান্তনু অনবেশ এদের সমবেত চেষ্টায় এই স্মার্টফোন নিয়ে একটা ক্রিয়াকাণ্ড তৈরি হয়েছে, তার মধ্যে তো আমরা আছি, খরাজ আছে, খরাজ আমাকে ভীষণ ভালোবাসে, সেই জন্যে ওর বাড়তি যে প্রশংসা সেটা আমি অ্যাকসেপ্ট করে নিই। কারণ ভালোবাসলে কিছু বাড়িয়ে বলতে হয়, তো ও সে বাড়িয়ে বলেনি, ঠিকই বলেছে, যাই হোক মানে ওকে সন্তুষ্ট করার জন্য বলছি, বাড়িয়েই বলেছে। তো ও আমার ভীষণ ফেভারিট আর্টিস্ট, শুধু আমার কেন অনেকেরই। আর ও বললো যে আমার চরিত্র সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হয় বলে শুরু করলো। তো আমি বলি তোমার চরিত্র সম্পর্কে কেন বলবে, সেখানে ও প্রায় প্রচুর সত্যি পুলিশের রোল করেছে, অনেক বিভিন্ন ধরনের করেছে, আর ও ভালো অভিনেতা, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সিস্টেম সুন্দর, ভালোদের ভালোভাবে গ্রহণ করে, তো তাই করেছে। আর এই যে তিনজনের সমবেত চেষ্টায় যে স্মার্টফোন প্রসব হলো, সে তার যে কোনো একটা পার্ট, যে কোনো একটা অংশ যদি আমি এখানে বিশ্লেষণ করি তাহলে পুরো স্মার্টফোনটাই অকেজ হয়ে যাবে। সেই জন্যে একটা কথাও বলবো না, সেটা যারা বিচারক, দর্শক, শেষ বিচারক, তারা দেখবেন, তারা বলবেন, তারা যা মন্তব্য করার করবেন, ভালো বললে ভালো বলবেন, খারাপ বললে খারাপ বলবেন, সবটাই তাদের জন্যই করা। সেদিক দিয়ে পুনর্বেশের তো ইয়ে করতো, অ্যাড করতো, সুতরাং আর ভাবনার দিক দিয়ে তার ভীষণ স্বচ্ছতা আছে। শান্তনু সে মজার মানুষ, কিন্তু অঙ্ক মিলবে না, সে প্রশাসনের একটা দায়িত্বপূর্ণ পদে আছে, সেখানে সে গম্ভীর, মানে গম্ভীর না হলে তো দায়িত্ব পদে থাকা যায় না প্রশাসনে। কিন্তু তার একটা মনন আছে, সাংস্কৃতিক মনন আছে, সেই মননটা ভীষণ রসে ভরা, এর প্রমাণটা পাওয়া যাবে এই ছবিটা দেখে। শুধু এই ছবিটা কেন, ওর অনেক গল্প আছে যা পাতা উল্টালে প্রতি পাতাতেই সেই রসের সন্ধান পাওয়া যাবে। তো খরাজ রসিক মানুষ, খরাজ রসিক মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সিরিয়াস অভিনয় করে, মজার অভিনয় করে, সুতরাং ও যতটা পেরেছে এই যে রসের ভাঁড়ার সেখান থেকে নিয়ে এসে বিতরণ করার চেষ্টা করেছে, আমিও সাধ্য মতো চেষ্টা করেছি, আরও যারা যারা আছে সবাই চেষ্টা করেছে, কারণ এটা রসে ভরা একটা কি বলবো প্যাকেজ, গল্প। সুতরাং আমরা অপেক্ষা করে থাকি বেরোবার পরে মানুষ কি বলে, সেইখানেই শান্তনুর আনন্দ, প্রণবেশের আনন্দ, আরও যারা আছে চন্দ্রকোণ কোম্পানির আনন্দ, আমাদেরও আনন্দ, সবার আনন্দ, সাথে সাথে তোমাদেরও আনন্দ। এই যে সবুজ রঙের টিপ, হ্যাঁ ওটা প্রেস করুন, সবুজ স্ক্রিনে স্ক্রিনে আঙ্কেল, সবুজ, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার চরিত্রটা এখানে একটা চোর, চোর
কিন্তু সেরকম মানে সেই অর্থে চোর বলতে আমরা যা বুঝি এই চোরটা ঠিক সেরকম নয়। মানে বেসিক্যালি তো মানুষ অনেস্ট, কেউ তার চোর হয়ে আসে না। তো এই ছেলেটিও খুব সহজ সরল, লেখাপড়া জানা, গ্রামের ছেলে, শহরে এসেছিল অনেক স্বপ্ন নিয়ে যে ভালো চাকরি করবে, সংসার চালাবে, ছেলে বউয়ের মুখে সৎ পথে টাকা দিয়ে ভাত তুলে দেবে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটলো যে কলকাতায় এসে চাকরি জুটলো, তো জুটলো যে চোরের চাকরি, এটা কেউ কখনো শোনেনি যে চোরেদের আবার চাকরি হয়। কিন্তু এই ছবিতে সেরকমই একটা মজার ব্যাপার আছে, গল্পটা একদম অন্যরকম একটা গল্প। আসলে শান্তনুদার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ, প্রণবেশদার সাথে এর আগে বহু বহু কাজ করেছি আমরা, একসাথে অ্যাড করেছি প্রচুর। তো যখন গল্পটা প্রথম আমি পড়লাম, মানে কী যে ভালো গল্প, কী যে ভালো, ওনার সব গল্পই ভালো, মানে সব কটা গল্প পড়লে মানে যে সবগুলো নিয়ে যদি ছবি করা যেত। কিন্তু এই গল্পটা খুব মজার গল্প, আর সেই গল্পে রয়েছেন পরাণ জেঠু, খরাজ দা, বাকি যারা সবাই রয়েছেন, চিন্তাবাবু রয়েছেন, সবাই রয়েছে, চন্দ্রনিভ রয়েছে, সন্দীপ দা রয়েছেন, ফলে এতগুলো মানুষ রয়েছেন এত ভালো ভালো চরিত্রে, সে ছবি তো ভালো হতে বাধ্য। আর পরাণ জেঠুর অভিনয় নিয়ে তো মানে আমি প্রতি মুহূর্তে করেছি আর দেখে গেছি উনি কী করছেন, উনি কী করছেন, উনি কী করছেন। খরাজ দারও তাই, এত মজার চরিত্র। তো সেখানে আমার চরিত্রটাও খুব মজার, একটু অন্য রকমের একটা চরিত্র, খুবই ভালো লাগলো চরিত্রটা করে। বাকিটা দর্শক বলবে তাদের কীরকম লাগছে, কিন্তু বাকি আমি আর কেন বলবো না যে কেন চোর চোর চাকরি করতে গেল, চোরের চাকরিটা কি, সেটার জন্য তো চোখ রাখতে হবে ছবির পর্দায়। ফোন হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়, বডির একটা পার্ট, মানুষকে আস্তে পিস্তে বেশ বেঁধেছে ভালো। প্রথমেই বলি, ভুবনবাবুর স্মার্টফোনে কিন্তু অভিনেতা হিসেবে আমার সেরকম এস্টাবলিশিং কিছু ব্যাপার নেই। আমার যেটা রয়েছে সেটা হচ্ছে চন্দ্রকোণের সঙ্গে আমার দায়বদ্ধতা। চন্দ্রকোণ যখন পথ চলা শুরু করে, আমি আর প্রণবেশ তখন ইন্ডিভিজুয়াল বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াই, এ বাবুর বাড়ি, ও বাবুর বাড়ি। প্রথম চন্দ্রকোণ প্রতিষ্ঠা হলো, চন্দ্রকোণে একটা ঘর নেওয়া হলো, সেই দিন থেকে চন্দ্রকোণের সাথে একসাথে পথ হাঁটছি। ফলে শুধু ভুবনবাবু স্মার্টফোন না, আনস্মার্ট কোনো কাজকর্ম হলো তার সাথে সন্দীপ দেখে যুক্ত থাকতে হয়। কারণ প্রণবেশের মূল যে কাজটা বিজ্ঞাপনের কাজ, তাতে বেশিরভাগ বিজ্ঞাপনেরই গলাটা আমার, অর্থাৎ ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে দীর্ঘদিন রয়েছি। এছাড়াও প্রণবেশের যে কোনো ভেঞ্চারে আমি ওতপ্রোত যুক্ত থাকি। এখানেও বলা হয়েছিল আমার ব্যস্ত শিডিউলের মধ্যে, বলছি একটুখানি তোমার প্রেজেন্সটাই দরকার। আমি একটা খুব ছোট্ট একটা ক্যারেক্টার করেছি, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে প্রণবেশের প্রতি দায়বদ্ধতা এবং চন্দ্রকোণের সঙ্গে আমার ওতপ্রোত যোগ। ছবিটার মধ্যে একটা জিনিস যেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে, সেটা হচ্ছে একটা পুরনো মূল্যবোধ। একটা মানুষ, আমাদের বাড়ির বাবাদের দেখলে যে ছবিটা উঠেছে, সেরকম একজন মানুষ যিনি রেডিও নিয়ে বাঁচতে ভালোবাসেন, তিনি পুরনো মূল্যবোধগুলোকে প্রাধান্য দেন। সেখানে তাকে অবস্থার পরিপ্রেক্ষিতে পড়ে বাধ্য হয়ে একটা মোবাইল ফোন কিনতে হচ্ছে, তারপর থেকেই শুরু হচ্ছে তার বিড়ম্বনা। একটু আগে পরান্দাও যে কথাটা বললো তার সাথে সাপে নেউলে সম্পর্ক, আমি এখন বলি আমি হয়তো ফেসবুক করি, আমি হোয়াটসঅ্যাপ করি, কিন্তু ওই মেসেজ আসবে, পড়বো, করবো। এছাড়া যদি হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে যায় কী করে কী করতে হয় আমি জানি না, ফেসবুকটা বন্ধ হয়ে গেলে কী করে কী, তো অন্যান্য টেকনোলজি কিছু জানি না। ফেসবুকটা শুধু ওপেন করতে পারি আর বন্ধ করতে পারি। ফলে আজকের দিনে দাঁড়িয়েও আমি এখনও বলতে পারি সগর্বে আমি ওইটুকু উপভোগ করি নিজে নিজে চালাতে গেলে, যদি এই টেকনোলজির সম্বন্ধে বেশি ঢুকিনি। যে মানুষটা ওইখানেও, আমরা একই ঘটনা ঘটবো ভুবনবাবুর ক্ষেত্রে, একটা সময় ওটা তার যন্ত্রটা তার কাছে যন্ত্রণা হয়ে ওঠে, বাদবাকিটা তো ছবি দেখলেই বোঝা যাবে। আর শান্তনুদার সঙ্গে আমার যোগ, শান্তনুদার একটি অডিও প্লেতে আমি, শান্তি এবং আরও অনেকে, একটি গোয়েন্দা সিরিজ আমরা অলরেডি রেকর্ডেড হয়ে গেছে, সেটা সেইখান থেকে শান্তনুদার সাথে আমরা একজন আমলা, তো তার ওখানে গিয়ে মানুষটাকে সরকারি পদে আমরা যেভাবে দেখি ঠিক তার উল্টো প্রতিচ্ছবি দেখতে পাই। মানুষরা যখন চন্দ্রকোণে আসেন বা আমাদের কাছে আসেন, এত হাসিখুশি একটা মানুষ, এরকম সৃষ্টিশীল একজন মানুষ, তার এই প্রচেষ্টাটা সর্বতোভাবে বাস্তবায়িত হোক এটা আমরা সবসময় চেয়েছি। আমি ইন্ডিভিজুয়াল এদের সঙ্গে সবসময় ওতপ্রোতভাবে যুক্ত থেকে আজকেও এসেছি, আমার ব্যস্ত শিডিউল থেকে আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি শুটিং থেকে। একটাই উদ্দেশ্য, চন্দ্রকোণের যে কোনো রকমের কাজ বাস্তবায়িত হোক, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে ধরনের ছবির সাথে পরিচিত সেখানে দাঁড়িয়ে একটু স্বকীয়তায় একটু স্বতন্ত্র ছবি বোধহয় ভুবনবাবু স্মার্টফোন। সবার কাছে অনুরোধ রইল ছবিটা দেখুন, ছবিটার মজা নিন এবং আমাদের পুরনো যে মূল্যবোধগুলো সেগুলোকে সম্মান করতে শিখুন। সবাই খুব ভালো থাকুন, আর ভালো থাকার পাসওয়ার্ডটা মনে রাখুন, ভালো রাখা। সবাইকে ভালো রাখলেই আমরা সবাই ভালো থাকতে পারবো। বাথরুমে ঢুকেছিলাম, বসের ফোন ভেবে গামছা পরে বাইরে বেরিয়ে এসেছি। চোর বলবেন না, চোর একটা অবসোলিট টার্ম, ফসিল হয়ে গেছে।
হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভুবনবাবুর স্মার্টফোন, এটা একটা নাটক, যে নাটকটা বহু বছর ধরে চন্দননগরে একটি গ্রুপ আর কি, ওরা এই নাটকটা প্রত্যেকবার মঞ্চস্থ করে। এবং এটার যিনি ভুবনবাবু হয়েছেন আর কি, উনি নিজেই ভুবনবাবুর চরিত্রটা প্রায় 10 বছর ধরে করছেন, যার জন্য ওনার রন্ধ্রে রন্ধ্রে ওই ক্যারেক্টারটা ঢুকে রয়েছে। এবার যেহেতু ওটা নাটক থেকে একটা ছবি তৈরি করা হচ্ছে, এবং তার সাথে এবং খরাজ দা অথবা পরান দা, এনারা যারা আছেন, এনারা বিভিন্ন চরিত্রগুলো অভিনয় করছেন যেটা নাটকে অন্যরা করে থাকেন আর কি, তো সেই জন্য ওটা একটা অন্য ফ্লেভারে এসছে ছবিটা আর কি। এবং এখানে যে বসের চরিত্র যেটা আমাকে দেওয়া হয়েছে, সেটাও একজন ভদ্রলোক করতেন আর কি, তো ওইটা আমি আর কি করেছি, তো একটু কর্পোরেট হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু বেশ ভালো লেগেছে। অ্যান্ড যেহেতু এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে পরান্দা ছিলেন, খরাজদা ছিলেন, ওদের সাথে আমি কখনো কাজ করিনি আগে, তো যার জন্য ছবিটা হ্যাঁ বলা এক নম্বর। দু নম্বর হচ্ছে প্রণবেশদার সাথে আমি প্রচুর অ্যাড ফিল্মে কাজ করেছি, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওনার সাথে একটা কাজ করার, সেই জন্য এটা করা। আমি খুব একটা বেশি মানে সোশ্যাল নেটওয়ার্কেও বেশি থাকি না আর কি, মানে আমি বুঝি না, হয়তো নিজেকেই নিজে লাইক দিয়ে দিই, এরকমও হয়েছে। হ্যাঁ, এবং মানে আমার বন্ধুরা বলে যে এই ছবিটা বেরিয়েছে এটা একটা রিভিউ লেখ, আমি বলছি যে আমি কি এমন বড় হরিপদ যে আমি লিখলে রিভিউটা লোকে পড়বে, তো এরকম একটা হয় আর কি, তো আমার মধ্যে ওটা আছে। আর আমি তার থেকে বরঞ্চ বই পড়তে বেশি ভালোবাসি রাদার দেন মোবাইল, মানে আমি কি আমাকে হোয়াটসঅ্যাপ পড়ার থেকে আমি ফোন করে নেওয়াটা প্রেফার করি বেশি আর কি, তো এই যেরকম সেকেলে আর কি, তো ওই টাইপের আর কি, তো যার জন্য এই ছবিটা আমার খুব ভালোই লেগেছে আর কি। আমার বস রাতুল সরকারের সঙ্গে দেখছি তোমার বস কৃপাবাবুর কোনো তফাত নেই। মানে অ্যাকচুয়ালি মোবাইল সম্পর্কে আমার জ্ঞানও ভুবনবাবুর মতোই আর কি, যার জন্য ভুবনবাবুর ক্যারেক্টারে এটা ম্যাচ করতে আমার পক্ষে খুব সুবিধে হয়েছে। তো আমি প্রথমে বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমি মঞ্চশিল্পী, প্রায় 40 বছরের ওপর মঞ্চে রয়েছি, এই মাধ্যমটা আমি প্রথম এলাম। তো আর এসেই পরান্দা খরাজদার মতো অভিজ্ঞ মানুষদের সাথে কাজ করেছি, আর ডিরেক্টর যে দুজন অসম্ভব আমাকে সাহায্য করেছে, তো চেষ্টা করেছি আমি আপ্রাণ ভালো করার, এবার দর্শক তারা দেখে বলবে কীরকম হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, এমনি নর্মালি যে সমস্ত ফিল্ম বাংলায় এখন হচ্ছে তার থেকে কনসেপ্টটা একদম আলাদা, মানে কী বলবো, এটা একটা সোশ্যাল কনসেপ্টও বলতে পারেন, মানে আমাদের মতো বয়স্ক মানুষ যারা, তাদের এই আধুনিক গ্যাজেটে কী সমস্যা নিয়ে কি মানে প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, সেটাই খুব একটা গল্পের মধ্যে দিয়ে, মজার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। তো টোটাল ফিল্মটার একটা সোশ্যাল ভ্যালুজও আছে, দেখতে দেখতে এটা খুব ভালো কাজ হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা এটা খুব ভালো কাজ হয়েছে, সবাইকার খুব ভালো লাগবে, মানে বাচ্চা থেকে বড় সবাইকার, মানে যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেম প্রত্যেকটা বাড়িতেই কারুর না কারুর আছে, মানে বিশেষ করে বয়স্ক মানুষদের মধ্যে তো এই প্রবলেম আছেই, তো তারা নিজেদেরকে এটার সাথে ভীষণভাবে রিলেট করতে পারবে। এই প্রসঙ্গে বলি যে এই গল্পটা আমরা ক্লাসিক চন্দননগর নাটক করি, বাঁচা গেল বলে একটি নাটক করি, তো সেখানেই প্রণবেশবাবুরা বললেনও দেখেছেন, তো ওটা আমরা ছোট 1 ঘন্টার মধ্যে নাটকটা করি, কিন্তু তখন থেকেই মনে হয়েছে, এবং এমনি দর্শককে যখন ফেস করেছি তাদের কাছেও এটা এই গল্পটার একটা অভিনবত্ব সবাইকার কাছে ধরা পড়েছে, এটাই, এটা ভালো, খুব ভালো। আপনারা আপনাদের মাধ্যমে আমরা দর্শকের কাছে বলতে চাই যে দর্শক যদি দেখে তাহলে ভীষণভাবে মজা পাবে, ভালো লাগবে, এবং এর মধ্যে দিয়ে একটা মেসেজও পাবে। আপনাদের মতো মানুষরাই তো আমাদের টার্গেট, আপনি আমাদের খাতায় লাল তালিকাতেই পড়বেন। মেসেজ বক্সটা দেখুন, দুটো হোয়াটসঅ্যাপ মেসেজ 4 ঘন্টা ধরে ঢুকে বসে রয়েছে। না, যেটা প্রথমে বলি, নাটক থেকে সিনেমা ব্যাপারটা ওরকম নয়, মানে এটা একটা গল্প, মানে এটা আমারই লেখা একটা গল্প, এবং সেই গল্পটা বইয়ের আকারে পাবলিশড হয়েছে পত্রভারতী থেকে, এবং এই গল্পটা থেকে ওনাদের পছন্দ হয়েছিল, ওনারা নাট্যরূপ দিয়ে চন্দননগর ক্লাসিক করছিল। তারপরে যেটা হয়েছিল যে গল্পটা দেখে আমাদের, আমারও যেটা লিখেছিলাম, আমারও মনে হয়েছিল প্রথমে যদি এরকম পরে কোনো সময় এটাকে ছবি করা যায়, তারপর যখন নাটকটা দেখলাম এবং দেখলাম যে এটার পাবলিক রেসপন্স, প্রথম কথা হচ্ছে এটা কাহিনী, তার পাবলিক রেসপন্স কেমন হবে, আদৌ লোকে নেবে কি না এরকম একটা কন্টেন্ট, তাহলে দেখলাম লোকে খুব মজা পাচ্ছে, ওইটা সাহস যোগালো যে এইটাকে কেন্দ্র করে যে এটাকে ছবিতে মানে করবার ব্যাপারে। স্মার্টফোন, টাচ স্ক্রিন, হোয়াটসঅ্যাপ,
কিছুতে সরগড় হতে পাচ্ছি না রে বান্টি। রেসের মাঠে বাতিল ঘোড়াদের কি করা হয় জানেন? পরান্দা বা খরাজদার সঙ্গে আমি অনেক বছর কাজ করছি, মানে প্রায় 15-20 বছর আমরা একসাথে কাজ করছি। তো সেই জন্য আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, মানে খরাজদাকে চোখের দিকে তাকালে খরাজদা বুঝে যায় যে আমি কী বলতে চাইছি, আর খরাজদাও চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি যে খরাজদা কী বলছে, বা পরান্দার ক্ষেত্রেও তাই। সুতরাং আমরা এই ফিল্মে সিনেমায় যে এটা আমার সিনেমাতে প্রথম কাজ ওনাদের সাথে, তো সেক্ষেত্রে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং আমাদের প্রথম থেকে হয়ে এসেছিল যে যার জন্য ছবি করতে গিয়ে কোনো প্রবলেম হয়নি কোনো জায়গাতে। আমরা খুব আনন্দ করে কাজ করেছি, খুব এনজয় করেছি, আর দুজনেই খুব মজার মানুষ, দুজনেরই তো মানে সবাই জানে, এখানে আমার একার বলার কিছু নেই, প্রত্যেকে জানে যে ওনারা এত ইনভলভ হয়ে কাজ করে, মানে গোটা ছবিতেই বলবো যে ওটা আমরা বরাবরই দেখে এসেছি যে শুধুমাত্র চরিত্রটা পেয়ে, চরিত্রটা নিয়ে গিয়ে শুধুমাত্র সব মানে আমাদের শ্যুট শুরু হয়ে গেল, আমি অ্যাকশন বললাম, কাট বললাম, ওনার মধ্যে কাজটা শেষ হয়ে গেলো, সেটা নয়, মানে ইনভলভমেন্টটা মারাত্মক টাইপের, মানে প্রত্যেকটা শব্দ কেন, কিসের জন্য, কোথা থেকে শুরু হওয়া উচিত, কীভাবে বলা উচিত, ভাবনা চিন্তাগুলোকে আলাদা আলাদা করে দেওয়া, এটা মানে যেটা সত্যি সত্যিকার কথা বলে বড়ো বড়ো অভিনেতাদের কাছ থেকেই পাওয়া যায়, এটা ঠিকই, কিন্তু ইনারা এমনভাবে দিয়ে গেছেন যে আপনারা ছবিটা দেখলে সবাই বুঝতে পারবেন যে কতখানি ইনভলভ হলে তবেই একটা এই ধরনের ছবি অভিনয় করতে পারে। এবং এই যে অ্যাক্টিংগুলো ছিল আর কি, মানে এগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু খুব ক্রিটিক্যাল অ্যাক্টিং, মানে এগুলো সহজ নয়, মানে স্বাভাবিক জীবনের মতো পরান্দার যে ক্যারেক্টারটা অভিনয় হয়েছে ওটা সাধারণ জীবনের মতো অভিনয় নয়, সেটা করাটা খুব চাপ ছিল, এবং আমরা সেই জন্যই পরান্দাকে বেছেছি, মানে ওটা পরান্দা ছাড়া অল্টারনেটিভ আর কেউ নেই। খরাজদার ক্ষেত্রে তাই, মানে যে অভিনয়টা করতে আমরা খরাজদাকে ডেকেছি সেটা খরাজদা ছাড়া আর কেউ করতেই পারবে না, মানে কেউ হবেও না, অল্টারনেটিভ নেই। যেমন আমরা একটা সময় জানি না সৌমিত্র চট্টোপাধ্যায়, অল্টারনেটিভ কেউ নেই, মানে আজও আমরা অভাবটা বুঝতেই পাচ্ছি, মানে আমরা যারা পরিচালক আমরা কাজ করতে গিয়ে তখনই ভাবছি যে এই ক্যারেক্টারটা সৌমিত্র চট্টোপাধ্যায় হলেই ভালো হতো, কিন্তু আজকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে পাচ্ছি না। কিন্তু এই যে আমাদের আজকে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এদেরকে যে আমরা পেয়েছি, এটা হচ্ছে মানে আমাদের মানে এই ক্যারেক্টারগুলো ওনারা ছাড়া আর হবে না, মানে অল্টারনেটিভ বলে কিছু নেই। আর চিন্তাবাবু যিনি ভুবনবাবু ক্যারেক্টারটা করেছেন, এই ভুবনবাবুকে তো আমরা ক্লাসিক নাট্য করছি, নাটকে আমরা ওখানে গিয়ে চন্দননগরে দেখেই বুঝেছিলাম যে ইনি ছাড়া আর ভুবনবাবু হতে পারে না, মানে এবং আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ভুবনবাবু ক্যারেক্টার করার মতো চিন্তা মুখার্জি ছাড়া আর অল্টারনেটিভ কাউকে পাবেন না। মানে আমরা সেইভাবেই সিলেক্ট করেছি যে 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 কাজটিকে যাকে 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 জমা যায়। যেমন রাতুল সরকারের যে অভিনয় করেছে ঈশান, হ্যাঁ ওটা ঈশানের সঙ্গেই যায়, তো সেইভাবেই করা, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা সেইভাবেই বেছেছি এবং তাদেরকে দিয়ে সেভাবে কাজ করেছি। আর এদের অ্যাক্টিং এবং কাজ নিয়ে তো মানে চূড়ান্ত, খুব ভালো, এবং প্রত্যেকে এতদিন ধরে কাজ করছি, তো তো মানে একসাথে কাজ করতে করতে একটা সম্পর্ক তো তৈরি হয়েই যায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।